এই বন্দরটাকে তো আজ মেরেই ছাড়বো আমি। আচ্ছা এই পার্বতী দিদি, তুমি ওকে মারছো কেন? কি হয়েছে বলো তো? হ্যাঁ ওই চাটাতে তো এক গাদা চিনি দেওয়া ছিল, ওই চা খেলে ওর শরীর খারাপ হয়ে যেত না? কাদা গুচ্ছের চিনি আছে তুমি জানলে কি করে? তুমি কি চাটা খেয়ে দেখেছো নাকি? তুমি তো চা খাওই না। ইয়ে মানে মনে হয়েছিল। মনে হয়েছিল মানে? কই দেখি। এবার বান্দর মজা টের পাবে, যেটু চা খেলেই বুঝতে পারবে। চাটা ভালো হয়নি নাকি? না না, দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক, একেবারে জিঞ্জার টি, তাই তো? ভালো হয়েছে। আমি এখানে আসার আগে অনেক বড় বড় হোটেলে কাজ করেছি, আমাদের ট্রেনিং দেওয়া হতো যে কোনো খাবার সার্ভ করার আগে টেস্ট করে নিতে। টেস্ট করার কথা আমি আগেই ভেবে রেখেছিলাম। এই ব্যাপার, তবে পার্বতী জানে না সুন্দরকে জব্দ করা অত সহজ নয়। তুই খেলাকে অন্যায় করেছে বলে শাস্তি দিলি, আর তুই নিজে এটা কি করলি বলতো? এই বন্দরটাকে তো আজ মেরেই ছাড়বো আমি। আচ্ছা এই পার্বতী দিদি, তুমি ওকে মারছো কেন? কি হয়েছে বলো তো? হ্যাঁ কি রে, কথা জবাব দে, কি চাইছিস টা কি তুই? তুই মনে আছে তুই একদিন আগে জ্বরে একবারে নাজেহাল অবস্থা, তোর সদ্য তুই হসপিটাল থেকে ফিরেছিস, তার মধ্যে একবার টিরিং বিরিং লাফাচ্ছে, নিজের দিকে একটু খেয়াল নেই নাকি? আর তাছাড়া তুই এই এই সুন্দরকে তুই মারতে গেছিস, অন্যায় তো তুই করেছিস, সুন্দরকে মারছিস মানে? আমাকে ক্ষমা করে দাও, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না না না, তোর কাছে এরকম কিছু আশা করিনি আমি চৌকিদার। এবার তোমাকেও খেলার মতন শাস্তি পেতে হবে। তুমি আশেপাশে থাকলে আজ রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।